السلام عليكم ورحمة الله وبركاته. আমি এই মুহূর্তে আছি মসজিদে নববীর পূর্ব দক্ষিণ কর্নারে, এই গেট 365 নম্বর গেট দিয়ে আমি মূলত ঢুকলাম। আমি আপনাদেরকে মসজিদে নববীর দৃশ্যগুলো একটু দেখাবো। এখন আসরের আজান দেওয়া হচ্ছে, সবাই আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে যাচ্ছেন। একটু দেখেন, এটা হচ্ছে মসজিদে নববীর পূর্ব দক্ষিণ গেট, 365 নম্বর গেট দিয়ে ঢুকবো আমরা মসজিদে নববীতে আসর নামাজ পড়ার জন্য। আসলে মসজিদের নববী দক্ষিণ পূর্ব কর্নারই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। সবাইকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে একটা সবুজ গম্বুজ দেখাচ্ছে, এই সবুজ গম্বুজের নিচেই সাইডে আছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মসজিদে নববীর কিছু অংশ আমরা ঢুকবই, পরেই আমরা মসজিদে নববীর ভিতরে ঢুকব। বাইরে যে ছাতা মিনার ছাতা দেওয়া আছে, এগুলো নিচেও নামাজ হবে। এখন আপাতত আমরা মসজিদে নববীর দিকে ঢুকতেছি। আমি চেষ্টা করব মসজিদে নববীর ভিতরে ইনশাল্লাহ নামাজ পড়ার জন্য। সম্মানিত, এই যে হচ্ছে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আমি সাইডে আছেন আমাদের বাবা জি বাবা জি কম দিয়ে